মহাকাশে গুপ্তচর উপগ্রহ পাঠাচ্ছে ভারত, নজরে আসবে পাক মাটিতে সন্ত্রাসবাদীদের গতিবিধি। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। আগামী 22 মে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে আকাশে অত্যাধুনিক নজরদারি উপগ্রহ রিস্যাট 2BR অন পাঠাচ্ছে ভারত। এর ফলে আরও নিখুঁতভাবে শত্রুপক্ষের ওপর নজরদারি চালাতে পারবে ভারত। এই উপগ্রহ ছবি পাঠাতে শুরু করলে ভারত মহাসাগরে কোনো চীনা যুদ্ধজাহাজ লুকিয়ে আছে কি না, অথবা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে উগ্রপন্থীদের গতিবিধি এক লহমায় চলে আসবে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের কাছে। এর আগে রিস্যাট পর্যায়ের উপগ্রহগুলি থেকে অনেক শক্তিশালী এই রিস্যাট 2BR অন। এই মুহূর্তে মহাকাশে আছে ভারতের রিস্যাট ওয়ান এবং রিস্যাট 2 উপগ্রহ। তাদের থেকে অনেক নিখুঁত ছবি আর অনেক সজাগ এই নয়া উপগ্রহ। দিনের মতোই রাতের বেলাতেও কাজ করবে এই উপগ্রহের শক্তিশালী রেডার। মেঘের আস্তরণ ভেদ করে শত্রু আকাশে দৃষ্টি রাখতে পারবে এই নজরদারি উপগ্রহ। নজরদারির কারণেই কেউ কেউ এই উপগ্রহকে ডাকেন আকাশের গোপন চোখ বা গুপ্তচর উপগ্রহ নামে। কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ছবি দিনে 2 থেকে 3 বার তুলতে পারবে আকাশের গোপন চোখ। এর ফলে কোনো বাড়ি বা অঞ্চলে 24 ঘন্টার মধ্যে কী পরিবর্তন হচ্ছে তা নির্ভুলভাবে বলতে পারবে রিস্যাট 2BR অন। পাকিস্তান ছাড়াও এই গুপ্তচর নজর রাখবে আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের ওপর। 2008 সালের মুম্বাই হামলার পর এই ধরনের নজরদারি উপগ্রহের প্রয়োজনীয়তা বুঝতে পারে। সেই কারণে তড়িঘড়ি রিস্যাট 1-এর আগে মহাকাশ রিস্যাট 2 পাঠায় ভারত। 2009 সালের 20 এপ্রিল ইসরায়েলে বানানো রিস্যাট 2 মহাকাশে পাঠিয়েছিল ভারত। 536 কিলোমিটার উচ্চতা থেকে এই উপগ্রহ সারা বছর নজরে রাখে ভারতের সীমান্তে। সন্দেহজনক কিছু দেখলেই সেই খবর পৌঁছে যায় ভারতের সেনা এবং গোয়েন্দা সংস্থার কাছে। 2016 সালে উড়িতে সার্জিক্যাল স্ট্রাইক বা সাম্প্রতিক বালাকোটে অভিযান করা হয়েছে এই উপগ্রহের সাহায্যেই। কিন্তু সেই রিস্যাট 2-এর থেকেও অনেক বেশি শক্তিশালী এই নয় উপগ্রহ। এখানে ব্যবহার করা হয়েছে সিনথেটিক অ্যাপারচার রেডার, যার ফলে উচ্চমানের ছবি তোলা যাবে আকাশ থেকে। নজরদারি ছাড়া প্রাকৃতিক দুর্যোগ সহ অন্যান্য বিপর্যয় মোকাবেলার ক্ষেত্রেও কাজে লাগানো যাবে এই উপগ্রহ।